আমার এখানে কি নাই? মাথা ব্যথা নেই, মাথা ব্যথা নেই না, ব্যথা নেই কারণে মানে একটা ইজি কনসেপ্ট দিচ্ছি, মানে এখানে আপনার লজিক্যাল কিছু নাই। লজিক্যাল বলতে মনে করেন যে আমি যদি এটাতে যাই, আচ্ছা এটাতে না গিয়ে ধরেন আমি একটা উইন্ডোজের কমান্ডে গেলাম, সবাই দেখতেছেন, আচ্ছা এখানে আমি লিখলাম আইপি কনফিগ, আইপি কনফিগ সবাই তো জানা আছে নাকি? মনে করেন যদি আপনি আপনার আইপি অ্যাড্রেস চেক করতে চান, যে আপনার পিসি বলেন আপনার পিসি আইপি অ্যাড্রেস হবে, তাহলে আমরা উইন্ডোজে একটা কমান্ড দিই সিএমডি তে আইপি কনফিগ, কি দিই? আইপি কনফিগ। তো আইপি কনফিগ দিলে কি হচ্ছে যে আমি আমার নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা জানতে পারছি, যে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, গেল ঠিক আছে এই একটা কমান্ড। আর সেকেন্ড হচ্ছে ধর আমি আমার ইন্টারনেট ঠিক আছে কিনা ওইটার জন্য একটা কমান্ড হচ্ছে, এই তাহলে এই যে আসতেছে পিং, মানে এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছে, এখানে রেসপন্স আসতেছে, আর কন্টিনিউয়াস রেসপন্সের জন্য আমি বললাম কি, এই যে কমান্ড গুলো এটা কি আমি বানাইছি বলেন? কে বানাইছে? ডেভেলপ বানাইছে। এখন এই কমান্ডের যদি মানে বুঝতে যান, মানে কিছু নেই, সহজ হিসাব, জাস্ট আপনি মনে রাখবেন যে এই কমান্ড দিলে এই কাজ করবে নাকি। আচ্ছা এটা গেল, তারপর আরেকটা তো হ্যাঁ করা যায় যে সিএমডি তে, আপনি সিএমডি তে একই জিনিস ওই সিএমডি এর কাজে ওই আমি গিটে করছি। তো আরেকটা জিনিস আমি যদি এখানে বলি এক্সিট, তাহলে চলে গেল, তো এটাও তো একটা কমান্ড নাকি। আমি যদি বলি কন্ট্রোল আর, এখানে বললাম CALC, কি বললাম? ওকে দিলাম, তো দেখেন একটা ক্যালকুলেটর চলে আসবে। তো এই যে কমান্ড গুলো আছে এগুলো কি আমি বানাইছি? কে বানাইছে যে ক্লিক করছে? তা আমি কি করতেছি? ইউজ করতেছি, আমি কি করতেছি মানে আমি ব্যবহার করতেছি। এখন ওয়ার্ডপ্রেসে যেহেতু লজিক্যাল তেমন নেই, জাস্ট আপনার জানতে হবে যে এই কোড দিলে এই কাজ করবে, এই তো। এখন কোড যতই ভারী হোক কিন্তু আপনি জাস্ট একটা কোড কি কাজ করে আর এই কোডটা কোথায় ব্যবহার করতে হবে এইটুক জানলে আপনি ওয়ার্ডপ্রেস এর বড় বড় থিম ডেভেলপ করতে পারবেন, এই আগে কনসেপ্টটা নেন। আর যদি কোড বুঝতে যান, যদি আমি ওই যে কমান্ড গুলো বুঝতে যাই, দেন আমি খাবো ধরা। ঠিক আছে, মানে মানে ওদের ফরম্যাটেড মানে ওয়ার্ডপ্রেস এই জিনিসে লজিক্যাল নেই, আপনি কিছু লজিক্যাল ইমপ্লিমেন্ট করে নিয়ে আসলেন, ঠিক আছে, তো আপনার ওই কিছু ওদের বিল্ট ইন ফাংশন, কারণ বিল্ট ইন ফাংশন ইউজ করলেই এই জিনিসটা কাজ করবে। তো আপনাদের ওই কনসেপ্টেই কাজ করতে হবে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে, যে এইটা হচ্ছে এই কোড দিলে এই কাজ করবে, ওই কোড দিলে এটা কাজ করবে, এটা কনসেপ্ট ক্লিয়ার? আর কোড যতই ভারী হোক, কোড যতই চায়না ভাষা মনে হোক, কিন্তু আপনার জাস্ট এই কনসেপ্টটা রাখতে হবে যে হ্যাঁ এই কোড দিলে এই কাজ করবে, এটা ক্লিয়ার? ওকে, তাহলে এখন ওয়ার্ডপ্রেস টিম ডেভেলপমেন্টের জন্য প্রথম হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। কি করা? আমি অলরেডি ইনস্টল করে রাখছি, আচ্ছা জ্যাম সার্ভারটা চালু করি। আর খরচ কাজ একটু আগে করে নেই, আচ্ছা তাহলে জ্যাম সার্ভার চালু করছি, তাহলে ইনস্টলেশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে ওয়ার্ডপ্রেস যে ফাইল গুলা, তাহলে এটার নাম চেঞ্জ করেন। সাপোজ আমি নাম দিলাম ব্যাশ টু, কি নাম দিলাম? ব্যাশ টু। এটা কাট করে বা কপি করে যেমনি ইচ্ছা, আমি জ্যাম বেস্ট ডক
এই সকালে ব্যাচ ওয়ান করাইছে, আপনাদের ব্যাচ টু করাচ্ছে। কোনটা? হ্যাঁ ওই কি বুঝি নাই। না আমি তো পাচ্ছি না। আচ্ছা তাহলে ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলি। পিএইচপি মাই অ্যাডমিন, আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন মানে এটা বলি না যে এটা খুবই, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম, যে আপনি যে ডাটা তৈরি করতেছেন, তো আপনার এই জিনিসটা কিসের ডাটাবেস, মানে কোন প্রজেক্টের ক্ষেত্রে ডাটাবেস, ওয়ার্ডপ্রেস এর, ল্যারাবেল এর, পিএইচপি এর, নাকি ড্রুপাল এর, মানে কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করতেছেন, এই এইভাবে ইন্ডিকেট করলে বেটার হবে না? ঠিক, মানে যদি লারাবেলের ক্ষেত্রে হয় তাহলে আমরা এভাবে বলি, লার আন্ডারস্কোর এভাবে দিই যে লারাবেল বোঝায়, কিন্তু ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আমরা বলি যে ডব্লিউপি আন্ডারস্কোর, আমি একটা নাম দিই ব্যাশ টু, কিন্তু আমার জিনিসটা যদি আমি শুধু ব্যাশ টু দিই তাহলে আমার কাজ করবে, করবে না? যদি ব্যাশ টু দিয়ে ক্রিয়েট করি করবে, কিন্তু জাস্ট নামটা বোঝানোর জন্য যে হ্যাঁ এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস এর প্রজেক্ট, এখানে ডব্লিউপি, আর এখানে তো কোনো স্পেস হবে না, ডব্লিউপি আন্ডারস্কোর ব্যাশ টু, তাহলে বোঝা যাচ্ছে যে এই ডাটাবেসটা পরবর্তী ধরেন 6 মাস পর আসলেন ডাব্লিউপি দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা ডাটাবেস। এইভাবে ডাব্লিউপি আন্ডারস্কোর আপনার প্রজেক্টের, যে কোনো প্রজেক্ট হতে পারে, ই কমার্স হতে পারে, পোর্টফোলিও হতে পারে, তাহলে ডাব্লিউপি আন্ডারস্কোর ওই প্রজেক্টের নাম দিয়ে ক্রিয়েট দিয়ে দিবেন, তাহলে ওই প্রজেক্টের আন্ডারে আপনার ডাটাবেস এই ব্যাচ ওয়ান ব্যাচ টু, মানে ডাব্লিউপি মানে বোঝাচ্ছে আপনার কি ওয়ার্ডপ্রেস নাকি। আর এটি এটি যদি লারাবেলের হতো তাহলে আমরা কি বলতাম, এল আর অথবা এলএআর, এল আর একটা নাম দিতাম, এল আর ডেমো, তাহলে এল আর ডেমো মানে কি। আচ্ছা আমি নিউ, সরি আমি নিউ, আমি তো নিউতে যাব, এই নিউ, আমি যদি এখানে বলতাম এল আর ডেমো তাহলে এটা হচ্ছে এল আর মানে লারাবেল, তাহলে মানে ইন্ডিকেট করে দেওয়া যে আমি যে ডাটাবেস তৈরি করতেছি এটা কোন ধরনের, এই ডাটাবেসের সাথে কোন ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করব, তাই এল আর মানে লারাবেল, ডব্লিউপি মানে, এটা না দিলেও কাজ হয় না, কিন্তু জাস্ট একটু স্ট্যান্ডার্ড মেনটেনের জন্য, যাতে বোঝার জন্য যে হ্যাঁ এই হচ্ছে আমার কিসের ডাটা। ঠিক আছে, হ্যাঁ এখন 6 মাস পর আপনাকে এক একটা খুলে খুলে দেখতে হবে, যেমন এখানে একটা ডাটাবেসের নাম দিছি পুল, কি পুল দিছে, এখন পুল মানে কি বুঝবেন, কোন কিসের, বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে ডাব্লিউপি দিলাম, ডাব্লিউপি দিলে বোঝা যাবে। তো এই জন্য বললাম যে একটা স্ট্যান্ডার্ড ডাব্লিউপি আন্ডারস্কোর ব্যাচ, মানে যে ফোল্ডারের নাম এভাবে দিবে। আচ্ছা স্ট্যান্ডার্ড মেনটেন করলে সুবিধা কি, কাজগুলো বোঝা যাবে। আচ্ছা তাহলে আমার চলে আসছে ব্যাচ টু, এখন যেটা করবো ইনস্টলেশন, তো ইনস্টলেশন যারা পারেন না আবার দেখে নেন ব্যাচ টু। আচ্ছা যারা ইংলিশ পারেন ইংলিশ দিবেন, আর যারা বস নাকি পারেন তারা বস নাকি দিয়ে দিন। লেটস গো, ডাটাবেসের নাম কি তৈরি করছিলাম, ডাব্লিউপি আন্ডারস্কোর ব্যাশ টু, নাকি এটা হচ্ছে ডাটাবেসের নাম। ইউজার নেম বাই ডিফল্ট কি থাকে, রুট থাকে, কি থাকে, এটা হচ্ছে ডাটাবেসের, মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম, এটা কিসের ইউজার নেম, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইউজার নেম। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, এটা দেখাবো পরে কেন চেঞ্জ করতে হয়, কিন্তু আপাতত ইনস্টলের সময় রুট দিয়ে পাসওয়ার্ড নাল দিয়ে সাবমিট দিয়ে দিবেন। রান ইনস্টলেশন, সাইটটা এটা বললাম ব্যাচ টু, কি বললাম ব্যাচ টু, আর ইউজার নেম আমার নামে নেই। আচ্ছা ইউজার নেম কার নাম দেবো, আচ্ছা সিআর দিলাম, ঠিক আছে থাক মনে থাকবে না আমার নামে,
পাসওয়ার্ড দিলাম, খুবই সিম্পল একটা পাসওয়ার্ড, ওকে হ্যাঁ কনফার্ম, আর এখানে একটা মেল আইডি দিয়ে দেন, এবিসি দিয়ে। এগুলো তো চেঞ্জ করা যায়, এগুলো তো শিখছিলাম না যে আমরা ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করতে পারি। আচ্ছা ইনস্টল দিলাম, এখন এটা ইনস্টল হবে। আচ্ছা লগ ইন নেই, আমি বলে এগুলা এগুলো সেভ করার দরকার নেই, কারণ সেভ করলে দেখা যাবে যে আপনার সিকিউরিটি একটু সমস্যা হতে পারে, বুঝছি। সেভ করার দরকার নেই, কেটে দেবেন। তাহলে ইউজার নেম কি দিয়েছিলাম? অ্যাডমিন দিতে পারেন, আমার নাম নিজের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এইটুকু তো আমরা জানি নাকি? আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, কি এন্ড, এটা নিয়ে তো কারো সমস্যা নেই, এটুক সমস্যা আছে। তখন কথা হচ্ছে যে আমি ড্যাশবোর্ড আমার এটাই থাকবে, কিন্তু আমার যে ফ্রন্ট এন্ডটা, ফ্রন্ট এন্ডটা আমার মতো থাকবে, কি থাকবে ফরম্যাটটা, ফ্রন্ট এন্ডটা আপনার মতো থাকবে। আচ্ছা এখানে যদি আমি অ্যাপিয়ারেন্স থিমের মধ্যে যাই, এখানে বাই ডিফল্ট তিনটা থিম দেখতেছে, একটা হচ্ছে 2020, কি 2019, আর একটা কি 2017। তো বাই ডিফল্ট যে থিম গুলো থাকে সেগুলোকে বলা হয় চাইল্ড থিম, কি বলা হয় চাইল্ড থিম, লিখে দেই। মানে যেটা বাই ডিফল্ট অ্যাটাচ থাকে ওয়ার্ডপ্রেস এর সাথে সেগুলোকে বলা হয় চাইল্ড থিম, কিন্তু আমি চাইল্ড থিম এর করব না, আমি করব আমার ওয়ার্ডপ্রেস আমার মতো করে থাকবে নাকি। আচ্ছা এই তিনটা লোকেশন, এই তিনটা লোকেশন হচ্ছে এখানে, দেখেন এই যে বেস্ট ওয়ের ভিতরে গেলাম, বেস্ট ওয়ের ভিতরে একটা ফোল্ডার আছে ডাব্লিউপি কন্টেন্ট, কি ফোল্ডার ডাব্লিউপি কন্টেন্ট, এর ভিতরে যাই, এখানে একটা ফোল্ডার আছে কি নামে, থিমস নামে, কি নামে, থিমস নামে। তো থিমস এর মধ্যে দেখেন এই তিনটা ফোল্ডার, এই তিনটা ফোল্ডারই এই তিনটা শো করতেছে, লোকেশন পাইছেন, এই যে 2019, 2017, 2020, এই এই লোকেশন হচ্ছে এই যে এখানে যে তিনটা ফোল্ডার, এখানে যে তিনটা লোকেশন। এখন এই তিনটার মধ্যে আমি আমারটা তৈরি করব, কাস্টম থিম, কি থিম, এগুলো হচ্ছে বাই ডিফল্ট যে থিমগুলো ওয়ার্ডপ্রেস দেয় সেগুলোকে চাইল্ড থিম বলে, আর আমি যে থিমটা তৈরি করব সেগুলোকে বলা হয় কাস্টম থিম, কি থিম। যদি কোনো ক্লায়েন্ট বলে যে আই ওয়ান্ট টু ক্রিয়েট কাস্টম থিম, দেন কি বুঝবেন, নতুন একটা থিম চাচ্ছে, মানে নিউ থিম, নতুন একটা থিম চাচ্ছে, নতুন থিমকে ওয়ার্ডপ্রেসে কি বলা হয় কাস্টম থিম। আচ্ছা তো যেহেতু আমরা এইগুলো নিয়ে কাজ করব না, আমরা কোন থিম নিয়ে কাজ করব, আমাদের থিম নিয়ে, কার থিম নিয়ে, তাহলে একটা ফোল্ডার করেন, নিজের থিম যদি করেন তাহলে একটা ফোল্ডার করেন। তাহলে আমি আমার এবার 2019 দিছে, আমি ব্যস্ত দেই, সমস্যা কোনো, আমার থিমের নাম ব্যস্ত, কারো কোনো প্রবলেম। আর এখানে বিশেষত্ব দেওয়া হয় যে আপনার প্রজেক্টের নাম অনুযায়ী থিমের নাম দেওয়া হয়, কি দেওয়া হয় যা আপনার প্রজেক্টে কি রকম পোর্টফোলিও, ই কমার্স, এডুকেশন, বিজনেস, দেন মানে ওই নাম অনুযায়ী আপনার দেওয়া হয়। তো আমি যেহেতু আপাতত প্র্যাকটিস, দুইটা ক্লাস প্র্যাকটিস করবো, থিম ডেভেলপমেন্টের বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো আমরা আয়ত্ত করে দেন আমরা মেন প্রজেক্টে যাব। তো আগে আমরা শিখি, কারণ ডাইরেক্ট মেন প্রজেক্টে গেলে ওই সমস্যা, কিছুই বোঝা যাবে না, এই কারণে আমরা শিখতেছি। তো আমরা একটা ফোল্ডার করলাম, যেটা ফোল্ডারের নাম দিলাম ব্যাস্ত। আচ্ছা এখন এই ফোল্ডারটা আমি এডিটারে নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবো, এডিটার, এডিটার নিয়ে এসে দেন আমি কাস্টমাইজেশন করব। তাহলে আমি আমার, এখন আপনারা যে এডিটার ইউজ করেন, কিন্তু একটা কথা বলে দেই সবার ক্ষেত্রে, যারা আচ্ছা থাক করেন, যার যেটা খুশি থাক, থাক লাগবে না। এটা একটা এক্সপিরিয়েন্স যে এডিটার নিয়ে সবার জ্ঞান যাব, মানে এখানে দেখছি যে একটা
এডিটার নিয়ে সবাই না এই এডিটার ভালো এই এডিটার ভালো, তা আমি লাস্টে ভাই যা যেটা মন চাবে সেটা ইউজ কর, কেউ সাবলাইম চাইলে সাবলাইম ইউজ করেন, যেটা খুশি সেটা ইউজ কর, আমি পিএইচপি স্ট্রমে খুশি আমি পিএইচপি স্ট্রম ইউজ করবো, কারো কোনো সমস্যা বা শেষ। আমার মন চাইলে আমি নোটপ্যাড ইউজ করবো, কারো কোনো আপত্তি? হ্যাঁ, তো ওই জন্য আপনাদের ফ্রি, আপনারা এখানে স্বাধীন, আপনারা যে যেটা মন চায় আপনারা ইউজ করবেন। আপনারা চাইলে পুরো থিমটা এডিটরে নিয়ে আসে আপনি কাস্টমাইজ করলেন, যে বারবার আপনাকে এই যে এই ফোল্ডারে গিয়ে কাজ করতে না হয় এভাবে করতে পারেন, নাহলে এভাবে ভিতরে ঢুকে ঢুকে আপনি কাজ করতে পারেন। মনে করেন যে এই যে ভিতরে ঢুকে ঢুকে আপনার এখন ফুটার ডট পিএইচপি খুলতে হবে, এটা খুললেন আপনার ওই যেভাবে আমরা ওইটা খুলতাম ডিজাইনে, মনে আছে? আমি এখান থেকে বারবার ফোল্ডার থেকে না এসে আমি কি করবো, আমি ডাইরেক্ট মানে ডাইরেক্ট ফোল্ডারটা নিয়ে নেবো, এখন এখান থেকে যা কাস্টমাইজ করো আমি করে নিই, বিটি করা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে ব্যাচ টু আমি নিয়ে আসবো, তো ব্যাচ টু এর লোকেশনটা কপি করে নিই, আগে কপি করলাম। এটা পিএইচপি স্টর্মের ক্ষেত্রে অন্যান্য এডিটার গুলো আমার তেমন জানা নাই, আর আমি বলি যারা জানতে চান মনে করেন সার্চ দেবেন, যারা সাবলাইম ইউজ করেন এভাবে সার্চ দেবেন হাউ টু সেট আপ ওয়ার্ডপ্রেস ইন সাবলাইম এডিটর, ঠিক আছে? এই যে পেয়ে যাবেন কিছু ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সাবলাইম টেক্স থ্রি ওয়ার্ডপ্রেস অটো কমপ্লিট, এই যে ঠিক আছে, কিভাবে সেট আপ করবেন ওয়ার্ডপ্রেস আপনার সাবলাইম এডিটরে, বা যারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন এভাবে সার্চ দিবেন হাউ টু সেট আপ ওয়ার্ডপ্রেস ইন নোটপ্যাড প্লাস প্লাস, এভাবে সার্চ দিলে ওই রিলেটেড হাউ টু এডিট ওয়ার্ডপ্রেস ফাইল, হাউ টু অ্যাড নোটপ্যাড প্লাস প্লাস, মানে এটা ভালো একটা টিউটোরিয়াল দেখে আপনারা করে নেবেন। কিন্তু কিওয়ার্ড এটা ইউজ করবেন, কি কিওয়ার্ড? হাউ টু সেট আপ ওয়ার্ডপ্রেস ইন আপনার এডিটারের নাম, বুঝছি? আর যারা পিএইচপি স্ট্রম ইউজ করেন তারা আমাকে ফলো করেন। আচ্ছা তা এখন যেটা করব, এটা তো ব্যাচ ওয়ানে করছি, ব্যাচ টু এর মধ্যে যে নিউ ফাইল নিউ প্রজেক্ট, তারপর এই যে আমি কি প্রজেক্ট করব, বুটস্ট্র্যাপের নাকি ডার্টের নাকি ভুই দিয়েছে, যে প্রজেক্ট করব তো আমি পিএসপি প্রজেক্ট করতেছি নাকি কিসের প্রজেক্ট করতেছি, কিসের? আচ্ছা স্ক্রিন দেখতেছেন সবাই? ওকে, তাহলে আমরা কোথায় আছিলাম? ওই যে হ্যাঁ, তাহলে এই স্টে ডকস, তারপর এই যে ব্যাস টু, তারপর ডাব্লিউপি কন্টেন্ট, তারপর থিম, তারপর এই হচ্ছে আমার থিমের নাম, যে থিমটা আমি ইউজ করব, যে কাস্টম থিমটা কি করব ইউজ করব। আচ্ছা তো এখন তাহলে এটা আমি এডিটরে নিয়ে আসি, তাহলে আমি বললাম ফাইল নিউ প্রজেক্ট, তারপর ওই যে লোকেশন যেটা কপি করছিলাম লোকেশনটা নিয়ে আসলাম, ঠিক আছে? লোকেশন নিয়ে এসে আর আমি সিলেক্ট করব পিএইচপি এমটি প্রজেক্ট, ক্রিয়েট দিলাম দিস উইন্ডোজ, তাহলে কি আসছে ফোল্ডারটা? ফোল্ডারটা চলে আসছে। আচ্ছা যেহেতু ফোল্ডার চলে আসছে, এখন এখন একটা জিনিস মনে রাখবেন যে এই অ্যাপিয়ারেন্স থিমের মধ্যে আমার এই যে এখানে ব্যাশ টু নামে একটা ফাইল শো করবে, কি শো করবে? কার ব্যাকগ্রাউন্ড মিউজিক? আচ্ছা যাক, ঠিক আছে, তো আমার এখানে ব্যাচ টু নামে ফোল্ডার শো করবে, তো ব্যাচ টু নামে ফোল্ডার শো করার জন্য আমাকে মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর বিল্ট ইন, দুই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল তৈরি করতে হবে, কি তৈরি করতে হবে? দুই ফোল্ডারের মধ্যে, ওই ফোল্ডারের মধ্যে মানে ব্যাচ টু এর মধ্যে,
কারণ এটাই তো নিয়ে আসছে, মানে এই ফোল্ডারটা তো আমি এডিটরে নিয়ে আসছি, নিয়ে আসছে না, কারণ এই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল তৈরি করতে হবে, একটা হচ্ছে আমার পিএইচপি ফাইল যেটাকে বলবো ইন্ডেক্স ডট পিএইচপি, ঠিক আছে, যে ব্যাচ টু এর ভিতরে ইন্ডেক্স ডট পিএইচপি একটা ফাইল করলাম, আর একটা ফাইল করতে হবে স্টাইল ডট সিএসএস, কি ফাইল, এই দুইটা ফাইল যদি আমার ফোল্ডারে তৈরি না করা হয় তাহলে আমার এখানে ওই ফোল্ডারের নামটা শো করবে না, কি করবে না, কিন্তু ফোল্ডারের নাম কি শো করছে, করে নেই, তো ফোল্ডারে আমার মানে আমার ফোল্ডারের নাম এখানে শো করানোর জন্য যে আমি এই থিম ইউজ করবো সেটার জন্য আমাকে একটা কমেন্টস ইউজ করতে হবে, মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে বিল্ট ইন, কমেন্টস না দিলে আপনার এই ফোল্ডারের নামগুলো আসে না। আচ্ছা, তো প্রথমে যেটা করতে হবে এখানে বললাম থিম নেম, কি বললাম, সরি থিম নেম, থিম নেম দিলাম সাপোজ কি ব্যাস টু, আচ্ছা এইভাবে দিলাম থিম নেম ঠাকুর গাও, স্পেলিং ঠিক আছে, মানে এগুলো মানে আপনার করতে হবে যদি ওয়ার্ডপ্রেস আপনি থিমটা আপনি ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করতে চান আপনার থিমটা, তো এগুলো আপনাকে মাস্ট অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো থিম নেম বললাম কি ঠাকুরগাঁও ব্যাস টু, মানে যে কোনো একটা নাম। আচ্ছা, তারপর অথর, তো এই থিমের অথর কে, অথর মানে কি মানে থিম কে তৈরি করছে, তো আমি আমার নাম দিলাম, তো থিমের অথর কে ফয়সাল খান, আর অথরের কোনো ওয়েবসাইট আছে, তাহলে বললাম অথর URI, অথর URI মানে অথরের ওয়েবসাইট লিঙ্কটা, আচ্ছা তো ওয়েবসাইট লিঙ্কটা নেই, মগা LATP এর ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কপি করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস, আচ্ছা গান করে গান বাজে কে, সোহেল রানা নাকি, আজব কথা, আচ্ছা URI, তাহলে মানে এগুলো আপনার দিতে হবে, এগুলো না দিলে কি কাজ করবে না, মানে থিমটা শো করবে না, এগুলো মাস এগুলো ফিক্স দিতে হবে, যেমন আবার বলি একটা ফোল্ডার নেবেন, ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল, একটা ইন্ডেক্স আর একটা স্টাইল ডট সিএসএস, তো স্টাইল ডট সিএসএস এর কমেন্টস এর মধ্যে যে কমেন্টস থাকবে এরকম আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবেন, উপরে নিচে করার দরকার নেই, ঠিক আছে, আর যেটা বড় হাতের আছে ওটা বড় হাতে দিবেন, যেটা ছোট হাতের আছে ওটা ছোট হাতে দিবেন। আচ্ছা, তাহলে বললাম ডেসক্রিপশন, থিমের ডেসক্রিপশন দেন, তো থিমের ডেসক্রিপশন দিলাম যে ডেমো প্র্যাকটিস ফর ওয়ার্ডপ্রেস, কি বললাম, ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেমো প্র্যাকটিস ফর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, আচ্ছা এইটা, আর ফাইনালি আসেন ভার্সন, আপনি কত ভার্সনের থিম, আমি বাই ডিফল্ট বললাম 1.0, কত বললাম, তাহলে স্টাইল সিএসএস এর কমেন্টস এর মধ্যে এই পাঁচটা আইটেম অবশ্যই দিবেন যেভাবে আছে, কোনোটা এটা তো দিয়ে দিব আপনাদের সোর্স ফাইল তো দিয়ে দিব, তো এইটা না দিলে আমার থিমটা কি করবে না, তো আমি যদি এইটা দেই, এটা দেওয়ার ফলে কি হচ্ছে দেখেন, আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই অ্যাপিয়ারেন্স থিমের মধ্যে যদি ক্লিক করি, জানেন তো ব্যাশ টু নামে একটা স্ক্রিন চলে আসছে কিনা, এটা কি কারণে আসছে, এটা আসছে এই কারণে, বুঝতে পারছি, আচ্ছা এখন এখন যেটা করতে হবে এই যে প্রত্যেকটা প্রত্যেকটা থিমের একটা স্ক্রিনশট আছে, কি আছে, স্ক্রিনশট আছে, তো আমরা আমাদের একটা থিমের স্ক্রিনশট দেই, তারপর তো মনে করেন যে স্ক্রিনশট তো নাই, তো আমরা এখানে যে স্ক্রিনশট আপনাদের নিয়ে রাখছিলাম সেটাই ইউজ করি, কোনটা ইউজ করবো, এইটা এটা কিরকম,
আচ্ছা আমরা এই স্ক্রিনশটটা ইউজ করব, ঠিক আছে? কোনটা ইউজ করব? এই স্ক্রিনশটটা, এটা কপি করি, কপি করে এই যে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে পেস্ট করে দেন। আচ্ছা এখানে পেস্ট করে দিলেন নাকি? তো এখানে স্ক্রিনশটের ডাইমেনশন আছে 13x696, কত আছে? আচ্ছা তো আমি বলি, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট স্ক্রিনশটের মেজারমেন্ট হচ্ছে 1200x900, কত? তো আমি আমি এটাকে 1200x900 তে রিসাইজ করে দেই। তাহলে আমি এটা দিলাম ওপেন উইথ, আপনারাও করতে পারবেন রিসাইজ, এই ওপেন উইথ পেন্ট, পেন্টের মধ্যে গিয়ে রিসাইজ করেন, তারপর এই যে পিক্সেল, তারপর এখানে একটা অপশন আছে মেইন অ্যাসপেক্ট রেশিও, টিকটা উঠায় দেন, বললাম 1200, তারপর 900, মানে এটা দিলে পুরো ফুল স্ক্রিন শো করবে, ঠিক আছে? কত? 1200x900, ওকে দিলাম, যে সাইজে আসুক, দিয়ে সেভ অ্যাজ। এই যে আমার ইসের মধ্যে যায় ডি ড্রাইভ, জ্যাম ফোল্ডার, এসটি ডকস, ব্যাশ 2, ডাব্লিউপি কন্টেন্ট, থিম, ব্যাশ 2, অনেক কাহিনী নাকি? আচ্ছা আর এটা ডিলিট করে দিই, সেভ, ইয়েস ইয়েস। আচ্ছা তাহলে এখন আমার স্ক্রিনশট কত? 1200x900। এখন শুধু এটার নাম চেঞ্জ করে দেন, এটার নাম এভাবে থাকবে ছোট হাতের, স্ক্রিন শট ডট পিএনজি। এখন এই নাম থাকলে আপনার স্ক্রিনশটটা শো করবে, নাহলে করবে না। কি নামে? স্ক্রিনশট ডট পিএনজি। আচ্ছা এখন রিলোড দেই, ঠিক আছে? তাহলে ওই থিমের স্ক্রিনশট, তো আপনার যে ডিজাইনটা থাকবে ওই ডিজাইনে একটা স্ক্রিনশট নিয়ে ওটা রেজুলেশন করে দিবেন, কত? 1200x900, এটা করে দিলে ফুল স্ক্রিন কভার করবে। আর যদি বড় থাকে তাহলে কি দেখা যাবে, যে অর্ধেক উপরে চলে গেছে, মানে পুরো স্ক্রিনশটটা সমানভাবে শো করবে না। সেই জন্য 1200x900 তে কনভার্ট করে এখানে অ্যাড করে দিবেন, ওকে? বুঝছি। এখন থিমটা অ্যাক্টিভেট করে দেন। থিমটা অ্যাক্টিভেট করলে কি হবে, আপনার থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল, এখন আপনার ফ্রন্ট এন্ডটা দেখতে এরকম। বুঝে গেছে কিছু? আচ্ছা এটু ক্লিয়ার কিভাবে ওয়ার্ডপ্রেস থিমটা আপনি নিয়ে আসবেন আপনার ব্যাক এন্ডে। ডিফল্ট মাপ আপনি আপনি এখানে মেজারমেন্ট করেন, আপনি যদি ব্যাক করেন, এটা তো ওদের চাইল্ড থিম, চাইল্ড থিম না? এই যে এখানে দেখেন একটা ছবি আছে স্ক্রিনশট ডট পিএনজি, কত আছে রেজুলেশন? আর কিছু বলা লাগবে? তাহলে থিম তৈরি করার জন্য আপনাকে তিনটা জিনিস, মানে আপনি যদি থিমটা অ্যাক্টিভেট করতে চান তাহলে অবশ্যই তিনটা জিনিস করতে হবে, একটা ইন্ডেক্স ডট পিএইচপি, একটা কি স্টাইল ডট সিএসএস, আর একটা কি স্ক্রিনশট ডট ডট পিএনজি। আর যা রেজুলেশন বলে দিলাম 1200x900, আর স্টাইল সিএসএস এ অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে এই কমেন্টস গুলো দিতে হবে, কমেন্টস গুলো যদি না দেন তাহলে কি করবে না, শো করবে না। তাহলে আমরা থিম দেখেন লিস্টটা নিয়ে আসছি, থিমের লিস্টটা নিয়ে আসছি না, নতুন আমি যেটা করলাম লিস্টটা নিয়ে আসছি, লিস্টটা অ্যাক্টিভেট করছি। এখন লিস্টটা আমার খালি খালি তো থাকবে, কারণ আমার ইন্ডেক্স ফাইলে যা থাকবে এখানে শো করবে। তো ইন্ডেক্স ফাইলে কিছু আছে? কিছু নাই, তাহলে অ্যাড করি। মানে অ্যাড করে এখানে বললাম টেস্ট, কি বললাম? টেস্ট টেস্ট আসছে, টেস্ট আসছে, এটু ক্লিয়ার? জি স্যার, কোনো প্রবলেম? হ্যাঁ এটা আমি বলি, কিছু না থাকলে google.com দিয়ে দিই, মানে এটা এটা হচ্ছে না, যে আপনি যে থিম করতেছেন তো নিশ্চয়ই আপনি একটা ডোমেইন, ডোমেইন হোস্টিং কিনবেন না?
তো এই ডোমেন হোস্টিং এর অ্যাড্রেস দেওয়ার মানে জিনিসটা হচ্ছে এইটা যে আপনি কোন সাইটের জন্য বানাবেন ওই সাইটের ইউআরএলটা দিয়ে দিলেন। আপনার কাছে ইউআরএল নাই আপাতত দিয়ে দেন একটা, মানে ভার্সনটা যদি একটু বলতেন স্যার। আমি ভার্সন মানে আপনার কত ভার্সন, মানে মনে করেন যে আপাতত স্টার্টিং করলেন 1.0 ভার্সনে, পরবর্তী যদি থিমটা আপডেট করেন তাহলে এই ভার্সনটা কি করবেন? চেঞ্জ হবে, চেঞ্জ হবে, তাহলে 2.0 করে দিলেন। তা আগের ফাইল আপনি শুরু করছেন 1.0, যখন এটা পরবর্তীতে কাস্টমাইজ করলেন ভার্সনটা আপডেট দেখায় দিলেন যে এখন আমি ভার্সনটা আপডেট করছি। মানে থিম ফরেস্টে যখন থিম যায় তো তখন মনে করেন স্টার্টিং ভার্সন কত হয়? 1.0। তো মনে করেন এক বছর পর ওই থিমটা আপডেট করলো তো এই ভার্সনেই থাকবে? তাহলে যখন যখন কোন ইউজার দেখবে যে না এটা আগে ছিল 1.0 এখন কত আছে, তাহলে নিশ্চয়ই কিছু আপডেট করছে। তাহলে হ্যাঁ বলেন স্যার, আপনি স্যার এখানে মনে করেন যে পাঁচটা থিম চেঞ্জ করলাম তাহলে কি আমাদের তখন ভার্সনটা আপডেট করতে হবে? পাঁচটা থিম তো একটাই, থিম পাঁচটা কেন? না স্যার পাঁচবার করলাম, মানে হ্যাঁ তাহলে পাঁচবার পাঁচবার ভার্সন আপডেট করে দিবেন। আচ্ছা এটু ক্লিয়ার, থিমটা নিয়ে আসা আর আমার ব্যাকএন্ডের সাথে কানেক্ট করা এটু ক্লিয়ার? আচ্ছা আর যেটা বললাম ওয়ার্ডপ্রেসে সবগুলো হচ্ছে ফিক্স কোড, কি কোড? ফিক্স কোড, জাস্ট এটা দিলে এটা কাজ করবে সহজ হিসাব। আচ্ছা তা এখন আসি ওয়ার্ডপ্রেস যার ল্যাঙ্গুয়েজ, তো ওয়ার্ডপ্রেস এই HTML যে এই অ্যাট্রিবিউট আছে আছে নাকি HTML ল্যাং ইংলিশ নাকি? এটা ওয়ার্ডপ্রেস দিয়েই চেঞ্জ করা যায় PHP, মানে এগুলোকে ওয়ার্ডপ্রেস দিয়ে কন্ট্রোল করতে হবে PHP ল্যাং। আচ্ছা এইভাবে তো কাজ করা যাবে না, তো আমাকে সাজেশন লাগবে, কি লাগবে? তো PHP স্টর্ম এর ক্ষেত্রে, PHP স্টর্ম এর ক্ষেত্রে যারা ইউজ করেন তারা দেখেন যে ওয়ার্ডপ্রেসে কিভাবে হিন্টটা, মানে যেমন HTML এর সাজেশন আসে না, তো এইভাবে ওয়ার্ডপ্রেসে সাজেশন পাবেন। যদি এরকম আমি সাজেশনই যদি না পাই, সাপোজ এই যে বললাম ফর্ম, তাহলে কাজ করাটা একটু ডাউট ডিফিকাল্ট, কারণ দেখা যাবে যে PHP এর কোড একটু 19-20 যদি হাইফেনের জায়গায় আন্ডারস্কোর দিয়ে দিলাম এরর দিয়ে ভরে দিবে, সেই জন্য সাজেশনে আমার দরকার। তো PHP স্টর্মে কিভাবে আমি ওয়ার্ডপ্রেসে সাজেশন আনবো দেখি, তাহলে যারা ইউজ করেন তারা দেখে নেন। এই যে ফাইলে যাবেন, সেটিং, তারপর এখানে একটা অপশন আছে এই যে কি আছে ল্যাঙ্গুয়েজ এন্ড ফ্রেমওয়ার্ক, কি আছে ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক, তারপর সিলেক্ট করবেন কি PHP, কি PHP, PHP সিলেক্ট করলাম, এখানে একটা আছে CLI ইন্টারপ্রেটার, কি CLI মানে কমান্ড লাইন ইন্টারপ্রেটার, এখান থেকে আপনি ভার্সন সিলেক্ট করবেন যে আপনার জ্যাম ভার্সন কত। তাহলে এই যে তিনটা ডটে ক্লিক করেন, তিনটা ডটে ক্লিক করলে এখানে আপনার ডিফল্ট শো করবে, এই যে PHP 7.4 মানে চলে আসবে, চলে এসে আপনি ওকে দিয়ে দেন। এই যে চলে আসছে না কত ভার্সন এখন এখানে, হ্যাঁ তো এখন আছে ইনক্লুডিং পাথ, কি ইনক্লুডিং পাথ, তাহলে এটা প্লাস দেন, প্লাস দিয়ে এই যে একটা অপশন আছে স্পেসিফাই আদার, এন্টার দেন, এন্টার দিয়ে এখন আপনার ওয়ার্ডপ্রেস এর মেন ফাইল কোনটা, ব্যাস্ত না? আচ্ছা ওয়ার্ডপ্রেস এর মেন ফাইল কোনটা, এই থিমের ভিতরে ব্যাস্ত নাকি এইচটি ডকস এর উপরে যেটা আছে ওইটা, মানে ওয়ার্ডপ্রেস এর মেন ফাইল হচ্ছে এইচটি ডকস এর ভিতরে যে ফোল্ডারটা আছে ওইটা, বুঝতে পারছি? মানে ভিতরে তো থিমের ভিতরে না, মানে এইচটি ডকস এর ভিতরে যেটা আছে ওইটা সিলেক্ট করে ওকে দেন। ওকে দিছি, আচ্ছা ওকে দেওয়ার পর এটা কপি করলাম, কনফিউশন লাগলে ভিডিওটা একবার দিয়ে দেন। এটা এই যে লোকেশনটা এই যে কপি করলাম, কপি করে এখানে একটা অপশন আছে PHP, এটাকে একটু এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করলে দেখা যাবে এখানে একটা অপশন আছে কি ফ্রেমওয়ার্ক, কি ফ্রেমওয়ার্ক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কি আছে ওয়ার্ডপ্রেস, কি আছে ওয়ার্ডপ্রেস, এই যে এনেবল লিংকটা করে দেন, অ্যাপ্লাই, ওকে, তাহলে এখন এটা
নিজের কাজ করতে থাকবে। এখন তাহলে স্যার সেলস জন্য রেডি হয়ে গেল, হ্যাঁ এইচটিএমএল তো কি কাজ করবে স্যার? এইচটিএমএল এর জন্য কি আবার সেলস করতে হবে? না না, ওই এইচটিএমএল তো ডিফল্ট কাজ করে, এটা ওয়ার্ডপ্রেস এর জন্য শুধুমাত্র। এইচটিএমএল কাজ করবে, এইচটিএমএল নিয়ে টেনশন এর কিছু নেই। আর আর যারা অন্যান্য এডিটরে কাজ করেন তারা এভাবে সার্চ দেবেন, ওয়ার্ডপ্রেস কোড হিন, কি হিন, কোড হিন ফর সাবলাইম এডিটর, এই যে পাবেন। ঠিক আছে, এই যে সাবলাইম টেক্সট, এই ওয়ার্ডপ্রেস অটো কমপ্লিট, এখানে কিছু টিউটোরিয়াল দেখলে, কিছু প্যাকেজ ইনস্টল করলে, এই যে 10 এসেনশিয়াল সাবলাইম টেক্স ওয়ার্ডপ্রেস এক্সটেনশন, এখানে কিছু ভিডিও দেখলে আপনার কাজ হয়ে যাবে। তো কিওয়ার্ড হবে কোড হিন, কি হবে, আরেকটা আছে যে কোড হিন ফর নোটপ্যাড প্লাস প্লাস। আর যারা পিএইচপি স্টর্মে করতেছেন তারা আমার ভিডিও দেখলে হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেসের ওই যে অটোমেটিক একটা প্লাগইনও আছে নোটপ্যাড প্লাস প্লাসে, এগুলোর জন্য একটু ভিডিও দেখে নিন, ঠিক আছে? আমারটা এখনো হচ্ছে, আচ্ছা হোক, এটা ওয়ার্ডপ্রেসে পুরো অ্যাড করলে আমি ওয়ার্ডপ্রেসে সাজেশন গুলো পাবো। তো সাজেশন গুলো পাইলে একটা সুবিধা হবে যে আমার অ্যারোটা কম হবে, নাহলে আমি দিয়ে রাখছি ল্যাঙ্গুয়েজ কিন্তু হবে ল্যাঙ্গুয়েজেস, সমস্যা কি, সমস্যা না? এই ক্ষেত্রে এই সাজেশন গুলো একটু ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা একটু ভিডিওটা পজ করে দিই। আচ্ছা তাহলে আমাদের হয়ে গেছে, আসেন তাহলে শুরু করে। তাহলে এইচটিএমএল যেখানে যে ল্যাং ছিল, কি ছিল, ল্যাং নাকি ইউএসইএন, এভাবে ছিল না? এইচটিএমএল এ অনেক কিছু ওয়ার্ডপ্রেস দিয়ে কন্ট্রোল করতে হবে, যেমন ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করবো। তাহলে এখানে বললাম পিএসপি ওপেনিং, পিএসপি ক্লোজ, তাহলে এখানে বললাম ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, এই যে সাজেশন আসছে, এন্টার দিলাম চলে আসছে। তাহলে এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট কে কন্ট্রোল করবে? ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন ফাংশন, কি ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? এখন এই আপনি এইভাবে সাজিয়ে নিতে পারেন যে এই কোড দিলে কি কাজ করবে, বিল্ট ইন ফাংশন। আমি যদি এখানে রিলোড দেই, যদি সোর্স কোডে যাই, দেখেন চলে আসছে না? আচ্ছা, তো আর এটা দিলে সুবিধা কি, ওই যে আমরা ওয়ার্ডপ্রেসে যদি কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় তাহলে আমরা ইজিলি কোনো প্লাগইন দিয়ে ল্যাঙ্গুয়েজ আপডেট করতে পারবো, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারবো। কিন্তু যদি আমি এই কোডটা না দেই তাহলে আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো সাপোর্ট পাওয়াতে পারবো না ওয়ার্ডপ্রেসে, বুঝতে পারছি? তাহলে এই কোড কাজ হচ্ছে আপনি যদি কোনো ইংলিশ বাদে যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান তাহলে এই ফাংশনটা, বিল্ট ইন ফাংশনটা আপনার কাজে লাগবে। আর প্রত্যেকটা বিল্ট ইন ফাংশনের আগে পিএসপি ওপেনিং আর পিএসপি ক্লোজিং দিয়ে তারপরে বিল্ট ইন ফাংশনটা অ্যাপ্লাই করতে হয়, বুঝছি? আচ্ছা, এই একটা বিল্ট ইন ফাংশন শিখলাম, আরো কিছু বিল্ট ইন ফাংশন শিখে, যেমন এখানে UTF-8। তো UTF-8 টা ওয়ার্ডপ্রেস কন্ট্রোল করে, যে UTF-8 এর ভিতরে যে দুই কোটেশনের ভিতরে পিএসপি ওপেনিং ক্লোজিং দিলেন, ঠিক আছে? তারপর এখানে বললেন ব্লগ ইনফো, ব্লগ ইনফো চার সেট, কি বললেন, ব্লগ ইনফো চার সেট। তো যদি চার সেট মানে ক্যারেক্টার সেট যদি এটা দেন তাহলে ওই যে অটোমেটিক ওই জিনিসটাই শো করবে, যে UTF-8, কি UTF-8, মানে এটাও একটা বিল্ট ইন ফাংশন কিন্তু এটা কন্ট্রোল করবে কে, ওয়ার্ডপ্রেস করবে। আর এখানে যে একটা গ্রে কালারের শো লেখা দেখতেছেন না, এটা আসলে ওই ওইটা বাদ দিতে হবে, কারণ এটা এডিটার আমাকে শো করাচ্ছে, এটা এটা কিন্তু আমি টাইপ করিনি। একটা জিনিস দেখেন, এটা কিন্তু আমি টাইপ করিনি, আমি শুধু টাইপ করছি, এই যে কোটেশন দেওয়ার সাথে সাথে এই জিনিসটা আসছে। কারো যদি না আসে আবার শোটা দিয়ে না, মনে রাখবেন এটা যদি দেন কাজ করবে না, বুঝছি? আমি যদি এখানে কোটেশন দিই অটোমেটিক এডিটার একটা জাস্ট আমাকে একটা হিন্ট দিচ্ছে, কিন্তু এটা কোডের অংশ না, মনে রাখবেন, বুঝছি? কোডের অংশ আমি যেটা টাইপ করতেছি ওইটাই, যেগুলো বাই ডিফল্ট আসতেছে ওইটা এডিটারের মাধ্যমে আসতেছে। তো এই জিনিসটা আবার আপনারা টাইপ করে দিয়েন না অন্যান্য এডিটার যারা ইউজ করেন।
আচ্ছা, তাহলে আর একটা ফাংশন পেলাম ব্লগ ইনফো ক্যারেক্টার সেট। এই ক্যারেক্টার সেটের মাধ্যমে যে ইউটিউব ভার্সনটা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, মানে শো করে দিতে পারবো বা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবো। আচ্ছা নেক্সট আসি, কি আসি নেক্সট? নেক্সট হচ্ছে টাইটেল, যে আমার প্রজেক্টের টাইটেল কি, প্রজেক্টে আমি টাইটেল শো করাইতে চাই, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করাবো। টাইটেলটা বললাম পিএসপি ওপেনিং ক্লোজ, আর তারপর টাইটেলের জন্য ওই যে ব্লগ ইনফো নেম। তো সাজেশন আসলে সুবিধা না, আমার কোনো ধরনের অ্যারোর আসে না, তো এই সুবিধা। তো ব্লগ ইনফো নেম, তো ব্লগ ইনফো নেম দিলে এখানে বাই ডিফল্ট গিয়ে আছে ডকুমেন্ট, কিন্তু আমি যদি রিলোড দিই আমার টাইটেলটা চলে আসবে। কি টাইটেল আমার? ব্যাস টু। তো টাইটেলের জন্য আরেকটা ফাংশন পেলাম। এইভাবে আপনারা সাজায় রাখবেন। আর সাজানোর একটা সিস্টেম বলি, যেটা করবেন একটা এক্সেল ফাইল নেবেন, এটাও আপনাদের কালকে টাস্ক। আজকে যে যে ফাংশন গুলো করবো এটা আপনারা একটা এক্সেল ফাইলে বা যেখানে হোক সুন্দর করে খুব গুছায় রাখবেন। কিরকম? যেমন এখানে আগে হেডলাইন দিলেন, এখানে দিলেন কোড, কি দিলেন, কোড বা বিল্ট ইন ফাংশন যাই দেন। আচ্ছা কোড দিলেন, আর এখানে দিলেন ইউজেস, কি দিলেন, এখানে দিলেন ডেসক্রিপশন। তো আমি কোডটা কপি করলাম, যে এই ওয়ার্ডপ্রেস কোড, এতটুকু কপি করে বসায় দিলাম। আমি যেটা বললাম, যেটা বিল্ট ইন, এখানে লজিক্যাল কিছু নাই, এখানে ওয়ার্ডপ্রেস আপনি কোড দিবেন কাজ করবে, না দিলে করবে না, সহজ হিসাব। আর কিছু বলার আছে আমার? আচ্ছা এখন এই কোডটা আপনি এইভাবে সাজাইলেন, তো এই কোডটা কোথায় ইউজ করবেন? এইচটিএমএল ট্যাগ, মানে এটা আমি আমার সিস্টেম বলতেছি, আপনার কাছে আরো ভালো সিস্টেম হলে বলতে পারেন, এটা আমি কোথায় ইউজ করব? HTML ট্যাগ। আচ্ছা, আর ডেসক্রিপশনে একটু লিখে রাখেন যেটা HTML ট্যাগ কেন ইউজ করতেছেন, ফর ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল। তাহলে এইভাবে সাজায় রাখলে ভুলবেন যে এই কোডের কাজটা কি। তাহলে কোথায় ইউজ করতেছেন, যদি আপনার এক মাস পরেও দেখেন মনে থাকবে। আরেকটা আনি, যেমন এই যে এইটা, এই কোডের কাছ থেকে কপি করে বসায় দেন। বসাইছেন, এই কোড ইউজ করবেন কোথায় দেখে নেন, কোথায় ইউজ করবেন, এই যে মেটা চার সেটে, এখানে দিয়ে দেন ইউজেস কোথায়, মেটা চার সেট, মেটা সেট চার সেট। আর কেন ইউজ করতেছেন, আপডেট কনভার্স, বুঝছি। এর চেয়ে ভালো আইডিয়া লাগলে আমি আপনাদের আমার একটা আইডিয়া দিলাম, এর চেয়ে ভালো আইডিয়া থাকলে আপনি ইউজ করেন, কিন্তু এইভাবে কোডগুলো কোন কোডটা কি কাজে লাগে এটা একটু লিখে রাখেন। এই ডকুমেন্টেশন দিলে সুবিধা হবে কি, আপনি এই কোডগুলো ইউজ করতে পারবেন পরবর্তী প্রজেক্টগুলোতে, কারণ এই জিনিসগুলো আপনার মনে থাকবে। এই কোডগুলো কি মনে রাখতে পারবেন আপনি? মনে রাখবে না। তো এই জন্য এরকম একটা ডকুমেন্টেশন করেন, যে কোড হচ্ছে এটা, কোথায় ইউজ করবেন, একটা ডেসক্রিপশন দেন যে এটা কেন ইউজ করতেছেন, এই কোডের কাজটাকে, এই কোড দিলে আমি কি পাবো। এরকম সুন্দর করে আজকে যে যে কোডগুলো আমি লেখাবো সেই কোডগুলো সুন্দর করে যে যত ভালো পারে, এর চেয়ে ভালো আইডিয়া থাকলে ভালো আইডিয়া একজন দেন, কোডগুলো এভাবে ডকুমেন্টেশন করে সিরিয়াল করে রাখে, এই কোড এই কাজে, এই কোড এই কাজে, এই কোড এই কাজে, কোথায় ইউজ করবো এখানে ইউজ করবো, নিজের মতো করে সাজায় রাখেন। তাহলে দেখবেন যে কনসেপ্ট পেরে গেছে। আর আজকে মেন বিষয় হচ্ছে এই 2 দিনে ওয়ার্ডপ্রেস আমরা শুধু প্র্যাকটিস করবো। কেন প্র্যাকটিস করতেছি, যে আমরা দেখাচ্ছি যে এই কোড দিলে এই কাজ হয়, এই এই কাজগুলো কোথায় হবে, এগুলো আমরা প্রজেক্টে শিখবো, কিন্তু এই 2টা ক্লাসে কি করবো, প্র্যাকটিস প্র্যাকটিস। এই যে দেখুন, এই কোডগুলোর যদি আমি ফ্যামিলিয়ার না হই আমি বুঝবো, তাহলে আপনাদের কাজ হবে 2টা। একটা হচ্ছে এইভাবে আজকে যে যে ফাংশন গুলো আমি দেখাচ্ছি সেই ফাংশন গুলো এইভাবে একটা ডকুমেন্ট রেডি করবেন,
কোথায় ইউজ করবে সুন্দর করে সাজাবেন, ডেসক্রিপশন যে যত ভালো করবেন তার মার্কিংও হবে। আর আর ডকুমেন্টেশন বলা আমার কোনো দরকার আছে নাকি আঁকাবো? তাহলে এটা এইভাবে সাজায় রাখবেন। ওকে, কেউ চাইলে যদি পাওয়ার পয়েন্ট ইউজ করেন পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারেন, যদি ওয়ার্ড ফাইল ইউজ করেন ওয়ার্ড ফাইল, যেভাবে এটা আপনার ইচ্ছা, কিন্তু সুন্দর করে সাজায় রাখবেন যাতে আপনি যদি 3 মাস পরেও খুলেন আপনি যাতে বুঝতে পারেন যে এই কোডটা আমি কোথায় ইউজ করব। মানে এগুলো হচ্ছে বিল্ট ইন, এখানে যদি লজিক খুঁজতে যান জীবনেও খুঁজে পাবেন না, এটা হচ্ছে সব বিল্ট ইন ফাংশন। জাস্ট এটা জানবেন যে এই কোড দিলে এই কাজ করবে, আর এই কোডগুলো আমি এই ট্যাগের ভিতরে ইউজ করব। এই কনসেপ্টটা তো পারবেন কি পারবেন না, বাস এটাই ওয়ার্ডপ্রেস। ওকে, তাহলে আমরা আগে, আমাদের আরো অনেক কাজ আছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমার ইন্ডেক্স ফাইলের সাথে সিএসএস কি করব, লিংক করব। তো লিংক তো ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে করব। তো লিংক করার জন্য যেটা করতে হবে, টাইটেলের নিচে আমি এখানে বললাম লিংক, লিংক রিলেটেড স্টাইল শীট এইচআরএফ এর মধ্যে। আর মনে রাখবেন ওয়ার্ডপ্রেস এর সাথে সিএসএস যদি লিংক করেন ওয়ার্ডপ্রেস থিমের ভিতরে, তাহলে এভাবে লিংক করতে হবে আপনার পিএসপি। এখানে বললেন ব্লগ ইনফো, স্টাইল শীট আন্ডারস্কোর ইউআরএল, কি বললেন? ব্লগ ইনফো আন্ডার স্টাইল শীট ইউআরএল, মানে এটা বিল্ট ইন। এই লিঙ্ক না দিলে আপনার স্টাইল শীট কাজ করবে না। এখন আমি দেখি স্টাইল শীট কাজ করছে কিনা। আমি যদি বলি বডি বডি, বললাম ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এখন তো বোঝা যাবে কাজ করছে কি করেন। কাজ করছে, তাহলে আমরা, হ্যাঁ তাহলে আমরা সিএসএস এ কেমন লিংক দিতাম ও ওয়ার্ডপ্রেসে কিভাবে দেব, বিল্ট ইন নাকি ওয়ার্ডপ্রেসে কিভাবে দেব? তাহলে আপনি এই কোড কপি করে বসায় নিলেন যে এই কোড দিলে আমার কি হবে, সিএসএস এর সাথে কানেক্ট হবে, এইটা আমি কোথায় ইউজ করব, বুঝছি। আচ্ছা, এখন আমার থিমের মধ্যে আমি প্লাগ ইন ইউজ করব। কি ইউজ করব? যেমন আমি ওই যে চাইল্ড থিমে একটা প্লাগ ইন ইউজ করে দেখেছিলাম না, কন্টাক্ট ফর্ম 7। আচ্ছা, শুনে একটা কথা, আচ্ছা না, কন্টাক্ট ফর্ম 7 ব্যবহার করতে পারেন নি? আচ্ছা, অন্যান্যরা তো কেউ পারছেন? আচ্ছা যাই হোক, আপনার থিমের মধ্যে যদি আপনি, হ্যাঁ বলেন স্যার, এই যে পিএসপি ব্লগ ইন তো, এটা কি মানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের আলাদা থাকে? হ্যাঁ, মানে আপনার যত বিল্ট ইন ফাংশন পিএসপি ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর ভিতরে থাকে, সেই জন্য এটার প্র্যাকটিস করবেন। যখনই আপনি ওয়ার্ডপ্রেস এর কোনো বিল্ট ইন কিছু করবেন, তাহলে প্রথমে এটার প্র্যাকটিস করে নেবেন, ওপেনিং ক্লোজিং দিয়ে নেবেন, দেন এটার মাঝখানে এখন আপনি ইউজ করেন। কিসে না, আমি যেগুলো দেখাচ্ছি ওইগুলো লিখবেন। এটা এটা তো ব্লগ ইন ফর ইউজ করে নি করছি, তাহলে ওইটাই। আর কোনটা কোন কাজ এই জন্য বললাম যে কোনটা কোন কাজ, একটু ডকুমেন্ট অনুযায়ী সাজায় রাখলে কি হবে জিনিসগুলো মনে থাকবে। আর এগুলো বিল্ট ইন কোড, এখানে লজিক্যাল কিছু নেই, আগেই বলে দিচ্ছি। আচ্ছা, আর একটা কথা, এই থিমের মধ্যে যদি কোনো ধরনের প্লাগ ইন সাপোর্ট করাইতে চাই, কি বললাম, তাহলে আমাকে ওয়ার্ডপ্রেস এর এই বিল্ট ইন ফাংশন ইউজ করতে হবে। এই যে পিএইচপি ডব্লিউপি হেড, কি বললাম, আর এই জিনিসটা মনে রাখবেন হেড ক্লোজিং এর উপরে থাকবে অলওয়েজ। এই জিনিসটা একবারে মনে রাখবেন, এটা এই যে বিল্ট ইন ফাংশন আছে ডব্লিউপি হেড, এটা কোথায় থাকবে অলওয়েজ, হেড ক্লোজিং এর উপরে, ঠিক আছে? মানে এটা থাকবে, মানে হেড ক্লোজিং এর উপরে, বাদ বাকি আর উপরে যাই থাকুক কিন্তু হেড ক্লোজিং এর উপরে এটাই থাকবে। আর এই যদি বিল্ট ইন ফাংশন না দেন, তাহলে কোনো প্লাগ ইন আপনি আপনার থিমের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন না। বুঝতে পারছি?
আচ্ছা আচ্ছা, ডাব্লিউপি হেড। আর আপনারা চাইলে আরেক কনসেপ্ট করতে পারেন, যদি ওই ডকুমেন্টেশন না করতে চান তাহলে প্রত্যেকটা কোডের মধ্যে বা কোডের উপরে এভাবে আপনারা কমেন্টস ইউজ করতে পারেন, দিস কোড ইজ ইউজড ফর প্লাগইন অ্যাক্টিভেশন, ইচ্ছা মানে যেভাবে ইউজ করেন। কিন্তু আমি মতে ডকুমেন্টেশন করলে ভালো, এভাবে ইউজ করতে পারেন। কিন্তু এইভাবে এতগুলো আপনার থাকবে, কতগুলোর মধ্যে কমেন্ট দেবেন, মানে দেখা যাবে যে অর্ধেক কোড আপনার করতে চলে গেছে, অর্ধেক কমেন্টসেই চলে গেল টাইমটা। আপনারা এভাবেও করতে পারেন, দিস কোড ইজ কোড, কিন্তু এটা না করে ওই যে ডকুমেন্টেশনের সাজানোটাই বেটার। তো দেখেন এতগুলো বিল্ট ইন ফাংশন দিলাম, এটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ক্যারেক্টার সেট, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে স্টাইল শিট, আর এটা হচ্ছে কিসের জন্য, প্লাগইন সাপোর্টের জন্য। কিসের জন্য? প্লাগইন সাপোর্টের জন্য। এখন আসে বডিতে যাই, আমরা বডিতে একটু ঘোরাঘুরি করে আসি। আচ্ছা, তো বডিতে, তো বডির মধ্যে আমি আমি চাচ্ছি বডির মধ্যে প্রজেক্টের টাইটেল আর ডেসক্রিপশন শো করবে। কি শো করবে? প্রজেক্টের কি শো করবে? টাইটেল আর ডেসক্রিপশন। আচ্ছা, মানে একটা ওয়ার্ডপ্রেস এর টাইটেল আর ডেসক্রিপশন এটা কোথায় পাবেন? এটা পাবেন এই যে একটা অপশন আছে সেটিং। তো কি আছে সেটিং এ গেলে আপনি দেখতে পারবেন যে আপনার এই প্রজেক্টের টাইটেল কি, আমাদের সাইট টাইটেল কি, ব্যাশ 2, ওই যে যখন আমরা ইনস্টলের সময় তো ক্রিয়েট করছিলাম, আর ট্যাগ লাইনটা কি, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস। এখন এই দুইটা জিনিস আমি এখানে শো করাবো। কি করাবো? শো করাবো। তো শো করানোর জন্য তাহলে শো করাই, তাহলে আমি একটা হেডার ট্যাগ নিলাম, মানে আমার সব এইচটিএমএল এ থাকবে, কিন্তু এইচটিএমএল এর ভিতরেই আমি পিএইচপি টা অ্যাপ্লাই করব। এই যে দেখেন ম্যাক্সিমাম যত ফাংশন অ্যাপ্লাই করছে কার ভিতরে, একটা একটা ট্যাগ এর ভিতরে নিলে অ্যাট্রিবিউট এর ভিতরে। আর এখানে h1 নিলাম, h1 নিয়ে বললাম পিএইচপি ওপেনিং ক্লোজিং, বললাম ব্লগ ইনফো, ব্লগ ইনফো বললাম কি নেম, কি বললাম নেম, এই নেম দেওয়ার ফলে কি হবে, আমার সাইটের কি শো করবে, একটা টাইটেল শো করলো, কি টাইটেল, ব্যাশ 2। এখন আমি সাইটের ট্যাগ লাইন শো করাইতে চাই, কি শো করাইতে চাই, ট্যাগ লাইন। তো ট্যাগ লাইন শো করাই, তাহলে ঠিক এর নিচে বললাম স্পান, স্পানে বললাম পিএইচপি ওপেনিং ক্লোজিং ব্লগ ইনফো, এখানে বললাম ডিসক্রিপশন, কি বললাম ডিসক্রিপশন, নেম দিলে নেম শো করবে, আর ডেসক্রিপশন দিলে কি শো করবে, ট্যাগ লাইন শো করছে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এগুলো কি সব সব বিল্ট ইন কোড না? এগুলো এগুলো আমরা প্রজেক্টে ইউজ করবো, কিন্তু আগে তো জানি যে বিল্ট ইন কোড কোনটা দিলে কি কাজ করবে, এটা তো কনসেপ্ট জানি, তারপর না এটা কোথায় কাজে লাগাবো তারপর, কিন্তু আগে আগে কি জানতে হবে, মানে আগে দেখতে হবে যে কোন কোড দিলে কি কাজ হচ্ছে, এটা জানবো তারপর না, এটা বুঝছি। আচ্ছা, এখন আমি চাইলে আমরা চাইলে ব্যাক এন্ড থেকে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি, কিভাবে, এখন এখানে চেঞ্জ করে দেন, এখানে লেখেন ঠাকুরগাঁও, ব্যাচ 1 এর জায়গায় কি লিখলেন 2, আর এখানে দিলেন কি এনে দিলেন WP থিম ডেমো প্র্যাকটিস, ঠিক আছে, এটা দিয়ে একটু নিচে যান, নিচে গিয়ে সেভ দিয়ে দেন। তো দেখেন ব্যাক এন্ড থেকে আমি ফ্রন্ট এন্ডটা কি করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি, এই ঠাকুরগাঁও ব্যাচ 1 WP থিম ডেমো প্র্যাকটিস, বুঝছি। আচ্ছা, নেক্সট আসি, এখানে হেডারের পরে একটা ক্লাস নেই, বললাম ডিভ ডট মেইন, কি বললাম ডিভ ডট মেইন, আচ্ছা এক মিনিট, একটা কল আসছে, ডিভ ডট মেইন নিলাম, এটা মেন না মেইন, মেইন মানে একটা ক্লাস, মানে একটা ছোটখাটো জাস্ট ডিজাইন করে দেখাবো যে ওয়ার্ডপ্রেসে কি কি বিল্ট ইন ফাংশন গুলো কাজ করতেছে। আচ্ছা, ডিভ ডট মেইন, তো মেইন নিলাম, মেইনের মধ্যে
আমি চাচ্ছি আর একটা কথা বলি, আমরা পিএসপি কি কন্ডিশন কি প্র্যাকটিস করছিলাম এটা? না স্যার করা হয়নি স্যার, পিএসপিতে এটা করিনি আমরা। ইফ এলস মনে হয় আবার পিএসপিতে করিনি, করেন নাই না? সেটা দিয়েছিলাম, সবই আছে। আমরা পিএসপি করিনি, যে পিএসপি ইফ ইফ এলস, ইফ এলস করিনি আমরা। আচ্ছা কে 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 করেননি বলেন তো শুনি। হ্যাঁ এগুলো তো করছে, পিএসপি তেও করছে, জাভা স্ক্রিপ্টও করছে। আচ্ছা তো ইফ এলস এটা মানে নর্মাল কনসেপ্ট হচ্ছে এইটা, মানে ইফ এভাবে দেওয়া হয় প্যারেন্থেসিস তারপর কার্লি ব্র্যাকেট, এলস এভাবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের সিস্টেম আলাদা। ওয়ার্ডপ্রেসে কি আলাদা? ওয়ার্ডপ্রেসের সিস্টেম আলাদা। তো ওয়ার্ডপ্রেসের সিস্টেম হচ্ছে আপনি ইফ দিলেন, কি দিলেন, ইফ, ইফ দিয়ে এভাবে দিয়ে একটা ক্লোন দিলেন, তারপর কি দিলেন, এন্ড ইফ, সেমি ক্লোন দিয়ে। ওয়ার্ডপ্রেসের সিস্টেম হচ্ছে এরকম, মানে যেটা ইফ দিবেন ওটা এন্ড ইফ দিবেন, বুঝছি? মানে জিনিসটা একই কিন্তু আপনার লেখার প্যাটার্নটা আলাদা। আচ্ছা তো আমরা একটু কন্ডিশন দেখি যে ওয়ার্ডপ্রেসে কিভাবে কন্ডিশনটা ইউজ করতে হয়। তাহলে কন্ডিশনের জন্য আমরা বললাম পিএসপি, কি বললাম, পিএসপি, তাহলে বললাম পিএসপি ওপেনিং ক্লোজ, এটা অবশ্যই প্র্যাকটিস রাখবেন, ওপেনিং ক্লোজ। তাহলে এখানে বললাম ইফ, কি বললাম, হ্যাভ কোর্স, এটা একটা ফাংশন কি, ইফ হ্যাভ কোর্স, আর এখানে প্যারেন্থেসিস এর বাইরে একটা ক্লোন, প্যারেন্থেসিস এর বাইরে কি, মানে ইফ হ্যাভ কোর্স, হ্যাভ কোর্স তো একটা বিল্ট ইন ফাংশন, মানে প্যারেন্থেসিস থাকলে মনে করবেন ফাংশন। তাই হ্যাভ কোর্স যদি হয় তাহলে কি হবে, তাহলে একটা লেখা শো করবে, কি লেখা, পোস্ট ফাউল, কি শো করবে, পোস্ট ফাউল। আর আর এলস এর মধ্যে কি শো করবে, পিএসপি এলস আবার ক্লোন, ঠিক আছে, এটা ইফ, এটা এলস, তারপর এখানে বললাম কি শো করবে, পিএসপি ইকো ডব্লিউপি অটোপি, এখানে আমি শো করাতে যাচ্ছি নো পোস্ট ফাউন্ড। ইফ কি বলছে, যদি পোস্ট শো করে, যদি পোস্ট থাকে কি লেখা শো করবে, পোস্ট ফাউন্ড, এলস যদি পোস্ট না থাকে কি লেখা শো করবে, নো ফাউন্ড। আর যেটা বললাম ওয়ার্ডপ্রেসে যদি ইফ নেবেন তাহলে ইফটা ক্লোজ করতে হবে, ক্লোজ করার সিস্টেম হচ্ছে পিএসপি এন্ড ইফ, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কন্ডিশন সিস্টেম, মানে এটা ইফ আর এটুক এলস। আর যেহেতু ইফ নিছেন তার এখানে কার্লি ব্র্যাকেট না দিয়ে এই যে টেক্সট আকারে দিয়ে দিতে হয় পিএইচপি এন্ডিং, বুঝতে পারছি? মানে এটা ওয়ার্ডপ্রেসের সিস্টেম, এটা কি আমি করছি না ওয়ার্ডপ্রেস করছি, যারাই করছে, কিন্তু না ভেজাল না, ভালোই, জাস্ট কপি পেস্ট, লজিক্যাল না, এটা দিলে এটা করবে, এটা দিলে না করবে, কপি পেস্ট করে মেরে দেবেন। আচ্ছা এটা হচ্ছে এই ইফ এলস, ঠিক আছে। তাহলে যদি পোস্ট থাকে তাহলে আমরা দেখি, আমরা ওয়ার্ডপ্রেসে যখন সাইট করি একটা ডিফল্ট পোস্ট আমাকে দিয়ে দেওয়া হয়, কি পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড, থাকে না? তো যদি আমি রিলোড দেই দেন কি আসতেছে, পোস্ট পাউ, কিন্তু যদি এখানে কিছু না থাকতো তাহলে আমার এলস কাজ করতো, কি আসতো, নো পোস্ট পাউ, বুঝছি? এটু থেকে বুঝে নেই, কোন সমস্যা? আচ্ছা এখন আমি যেটা চাচ্ছি, আমি আমার সাইডে কিছু পোস্ট অ্যাড করব, কি অ্যাড করব, পোস্ট অ্যাড করব, মানে আমি ড্যাশবোর্ডে গেলাম, আমি চাচ্ছি যে আমি এখানে পোস্ট অ্যাড করব, আমার সাইডে শো করবে, জিনিসটা বুঝছি? তাহলে দিস ইজ
ফাস্ট পোস্ট, কি বললাম? দিস ইজ ফাস্ট পোস্ট। লরেম আচ্ছা দিলাম, পাবলিশ দেই, পাবলিশ দেই। তাহলে আমার পোস্ট কত হলো? তাহলে এই দুইটা পোস্ট শো কর আমি, তাহলে আমি যে দিস ইজ ফার্স্ট পোস্ট হ্যালো ওয়ার্ল্ড আমি এখানে শো করাবো নাকি নাকি করাবো না, কোনটা তো শো করাবো? এই পোস্টগুলো তো শো করতেছে না, শো করানোর জন্য এই ওয়ার্ডপ্রেস এর বিল্ট ইন ফাংশন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? বিল্ট ইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশনটা কি? এই জিনিসটা থাকবে অ্যাপ পোস্ট, তো পোস্ট ফাউন্ডের জায়গায় ওয়ার্ডপ্রেস এর একটা বিল্ট ইন ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে পিএসপি ওপেনিং ক্লোজ, এখানে বললাম ওয়াইল অ্যাপ পোস্ট এবার ক্লোন দা পোস্ট। আবার ওয়াইল যেহেতু নিছেন, আবার ওয়াইলটা এন্ড করতে হবে, পিএসপি এন্ড ওয়াইল। আচ্ছা এর ভিতরে মানে এটা হয়ে গেছে, কানেকশন হয়ে গেল, এটা কি হলো? মানে এটা হচ্ছে আপনার সাইডে পোস্ট শো করানোর জন্য, কি শো করানোর জন্য? এতটুকু কোডিং, এই যে পিএসপি ওয়াইল হ্যাভ পোস্ট, তারপর ক্লোন দিয়ে দা পোস্ট, তারপর এই যে ওয়াইল নিসেন ওয়াইলটা এন্ড করবেন, মানে এখানে কার্লি ব্র্যাকেটের সিস্টেম নেই, বুঝছি? এখানে কিসের সিস্টেম নেই? কার্লি ব্র্যাকেট না, এইভাবে টেক্সট আকারে দিতে হয়। তো এই কোডটা, এই কোডটা হচ্ছে আপনার, আপনারা আপনি যে ব্যাক এন্ডে কোনো পোস্ট দিবেন সেটা ফ্রন্ট এন্ডে শো করানোর জন্য, কি করানোর জন্য? ফ্রন্ট এন্ডে শো করানোর জন্য, শো করানোর জন্য। কিন্তু শো কি করছে? নাই, করে নাই, করে নাই। এই কোডের মাধ্যমে আমি কানেক্ট করলাম, এখন আমি এখানে বলবো যে আমি কি শো করাবো। আমার তো দুইটা পোস্ট, কিন্তু পোস্টের মধ্যে দুইটা অংশ আছে, একটা একটা টাইটেল আর একটা কি কন্টেন্ট, কি আছে? একটা টাইটেল একটা কন্টেন্ট, আর আমি কি শো করাবো? তাহলে এই দুইটার ভিতরে বাইরে না, এই দুইটা ওয়াইল এন্ড ওয়াইল এর ভিতরে আপনি এখানে এস ওয়ান নেন, কি নিছি? এস ওয়ান। তা আমি এখানে শো করাইতে চাচ্ছি পিএইচপি দা টাইটেল, কি শো করাতে চাচ্ছি? পিএইচপি যে টাইটেল প্যারেন্থেসিস এর পর সম সেমিকোলন দেন, তারপর ক্লোজিং এর আগে সেমিকোলন দেন, একই কথা, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে পিএইচপি যে টাইটেল যদি দুইটার মাঝখানে দেই, রিলোড দেই, তখন তো দুইটা দুইটা পোস্টের টাইটেল শো করছে কিনা? করছে। আচ্ছা এখন আমি পোস্টের ডেসক্রিপশন শো করাবো, তো ডেসক্রিপশন শো করার জন্য কি করতে হবে? আচ্ছা ডেসক্রিপশনের আগে যেটা করতে হবে, এখানে বললাম ডিভ ডট মেটা, কি বললাম? ডিভ ডট মেটা। তো এখানে বললাম ক্রিয়েটেড বাই, কি ক্রিয়েটেড বাই মানে এই পোস্টটা কে করছে, নাম থাকে না, মানে পোস্টটা কে দিছে, তো ওর নাম দিয়ে দিলাম। তো নাম দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেস এর বিল্ট ইন ফাংশন আছে পিএইচপি দা অথর, কি বললাম? পিএইচপি দা অথর। তো দেখেন পোস্ট প্লাস পোস্টের যে নাম আছে, মানে কে পোস্টটা দিছে তার নামটা শো করবে। তো পোস্টটা কে ক্রিয়েট করছে, ফয়সাল নাকি? আচ্ছা আরেকটা আছে টাইম, কি আছে? টাইম মানে কোন টাইমে। তাহলে এখানে বললাম অন, আবার পিএইচপি নেন, পিএইচপি ওপেনিং ক্লোজিং, এখানে বলেন পিএইচপি দা ডেট, কি পিএইচপি দা ডেট। তো যদি ডেট দেন তাহলে শো করবে যে দিস ইজ ফার্স্ট পোস্ট ক্রিয়েটেড বাই ফয়সাল অন জুলাই কত তারিখ, 11 তারিখ শো করছে নাকি? আচ্ছা এখন আসেন ডেসক্রিপশনটা শো করাতে চাচ্ছি। তো ডেসক্রিপশন শো করার জন্য কি করতে হবে? কোনো পোস্ট এমনই থাকে, টাইটেল থাকে, তার নিচে পোস্ট যে করছে তার নাম থাকে আর ডেট থাকে নাকি? তো ঠিক ডিভের নিচে দিয়ে দেন,
পিএইচপি দ্য ডেসক্রিপশন শো করানোর জন্য একটা বিল্ট ইন ফাংশন কন্টেন্ট কি কন্টেন্ট এগুলো হচ্ছে সব কিছু বিল্ট ইন ফাংশন আপনার বোঝার বাইরে জাস্ট বললাম যে যে ফাংশন পাচ্ছেন লিখে রাখবেন এই ফাংশন এই কোড দিলে এই কাজ করবে এই দেখেন পোস্টের ডেসক্রিপশন চলে আসছে না দেখেন ছোট ছোট করছি কঠিন লাগে না কিন্তু দূর থেকে দেখলে কঠিন লাগবে লাগবে না যে কি করা আচ্ছা আজান হচ্ছে একটু স্কিপ করলাম মানে যদি দূর থেকে দেখেন তাহলে মনে হবে যে কি নাকি কিন্তু আপনার এই যে যদি দেখেন যে এই কোড এই দেখেন এতটুকু কোড দিচ্ছি কিসের জন্য পোস্ট গুলা শো মানে যদি এইটুক বাদ দেন এইটুক অংশ বাদ দেন দেখেন এই যে ব্যাকএন্ডের সাথে কানেক্ট করাইলাম ব্যাকএন্ডের সাথে কোন অংশের কানেক্ট করাইলাম পোস্টের সঙ্গে কার সঙ্গে মানে যাতে আমি ব্যাকএন্ডে যদি এই পোস্ট গুলা দেই তাহলে এখানে শো করবে তো এখানে শো করানোর জন্য এইটুক কোড এইটুক না মানে এইটুক এই যে ইফ থেকে নিয়ে এটা এই যে পিএইচপি এন্ড ইফ তারপর এই যে এন্ড ওয়াইল এইটুক কোডের ভিতরে এখন আপনি কি 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 শো করাতে যাচ্ছেন পোস্টের সেটা আপনি দিয়ে দিলেন টাইটেল অথর ডেট কন্টেন্ট ঠিক আছে এগুলো হচ্ছে সব বিল্ট ইন ফাংশন এই একটা ওয়ার্ডপ্রেসের মজা বিল্ট ইন ফাংশন আপনি মনে রাখবেন জাস্ট আপনি কোথায় ব্যবহার করবেন ওইখানে দিয়ে বসায় দিবেন ট্যাগের ভিতরে না ট্যাগের বাইরে ইচ্ছা সেইভাবে দিবেন ওইভাবে কাজ করবে ওয়ার্ডপ্রেসটা প্রথম প্রথম একটু লাগে যে আসলে কি করতেছে মাথায় তো কিছুই ঢুকে না কিন্তু এগুলো হচ্ছে সব বিল্ট ইন এখানে আপনার বোঝার কিছু নাই এটুক বুঝছি যে বোঝার কিছু নাই এটি বোঝার দরকার আমাদের আচ্ছা নেক্সট আসি একটা ফুটার ফুটার অংশ করে নেই মেনের পর একটা ফুটার নিয়ে নিই তাতে যাতে একটা ওয়েবসাইট স্ট্রাকচার হয়ে যাবে আমাদের আমি কি নিলাম ফুটার ফুটারে পি দিলাম এখানে যে শিফট এন্ড কপি মানে একটা কপি সাইন চাচ্ছে আর কি এই যে কপি সিম্বল এই যে কপি সিম্বল আসবে আর কপি সিম্বলে বললাম পিএইচপি দ্য ডেট বললাম পিএইচপি দ্য ডেট তাহলে এখানে ডেট ডেট শো করবে কপিরাইটে আর এখানে নাম শো করবে আসলে কপিরাইটটা কার একটা আইকন নিয়ে তাহলে বললাম পিএইচপি নাম শো করার জন্য কোন ফাংশন ইউজ করে ব্লগ ইনফো নেম ক্লোন দিলাম পিএইচপি ক্লোজ আচ্ছা এটা হচ্ছে ফুটার অংশেতে আমার এই লেখাগুলো শো করাতে চাচ্ছি ফ্রেন চলে আসে ঠাকুরগাঁও ব্যস্ত এখানে ডেট শো করে নেই ডেট শো না করার কারণ হচ্ছে এখানে ফরম্যাটটা ওইভাবে নিবে না আচ্ছা যাই হোক কেটে দিই আপাতত এইটুকুই রাখি ব্লগ ইন ফর নেম তাহলে এখানে শো করছে কি নিয়ে করছে ঠাকুরগাঁও ব্যস্ত মানে এটা হচ্ছে এই সাইটের কপিরাইট হচ্ছে নাকি বোঝে নাই সবাই একবারে চুপ ভালো বোঝে নাই স্যার হ্যাঁ বোঝে নাই স্যার বোঝা লাগবে না জাস্ট আপনার প্রথম কাজ হবে এই কোড গুলো কপি করবেন কপি করে একটা ডকুমেন্টেশন রেডি করবেন যে এই কোড দিলে এই কাজ করবে এই কোডটা কোথায় ইউজ করবেন এইটা আগে করবেন প্রথম কাজ বুঝছেন এটা করার পরে দেন ভিডিও দেখে যা যা করাইছি এগুলো প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে একবারে ক্লিয়ার হয়ে গেছে আর যদি আমার কথা না শুনে নিজের বাকনামে করবেন তাহলে বোঝা হবে না আচ্ছা যেভাবে করেন কিন্তু ডকুমেন্টেশন না যদি করেন তাহলে আপনার কোড জীবনেও মনে থাকবে না যে ব্লগ ইনফো নেম দিয়ে আসলে কি হয় জীবনেও খুঁজে পাবেন না যেভাবে সুবিধা কিন্তু যেটা বললাম দুইটা কাজ অবশ্যই করবেন একটা হচ্ছে প্র্যাকটিস ভিডিও দেখে দেখে সেকেন্ড হচ্ছে ডকুমেন্টেশন যে এই কোড দিলে এই কাজ করে কোডগুলো রিপিট হয়েছে কিন্তু ব্লগ ইনফো নেম মানে আমি চাচ্ছি আমার সাইটের নেম তিন জায়গায় শো করবে তো তিন জায়গায় শো করাইছি কোনো প্রবলেম
আচ্ছা কিছু স্ট্রাকচার করে ফেলি, আমাদের সাইটটা দেখতে ভালো লাগতেছে না, তো কিছু স্ট্রাকচার করলাম, পন ফ্যামিলি বললাম, পন ফ্যামিলি বাইলি পল এরিয়াল বললাম, আমার বডিতে পন সাইজ থাকবে সাপোজ 15 পিক্সেল, মার্জিন 0, প্যাডিং, যেহেতু বুট স্ট্রাপ না এই কারণে আমাকে এটা ম্যানুয়ালি দিতে হচ্ছে। আচ্ছা মার্জিন 0, প্যাডিং 0, আর কিছু আছে বডিতে কিছু থাকে? আচ্ছা ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড একটু এই কালার দেই, একটু বিস্কু কালার দেই, ঠিক আছে বিস্কু। আর কালার হবে ব্ল্যাক, এটা হচ্ছে বডি কালার, বডিতে সমস্ত ট্যাগে, তাহলে আমার বডির কিছু কালার একটু চেঞ্জ হবে, এই যে বিস্কুট কালার, আর বাদ বাকি হচ্ছে এই যে আমাদের কালার হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। একটু ডিজাইন স্টাইলাইজ করে দিলাম, এখন আসি হেডার পার্টে। আর এই এই সাইটে আমার তেমন কিছু নাই, জাস্ট সাইটটা দেখাচ্ছি যে কিছু বিল্ট ইন ফাংশন, এগুলো একটু প্র্যাকটিস করেন, এগুলো দেখেন কি কাজে লাগবে, দেন আমরা আমাদের বিটা ক্লাসের পর প্রজেক্ট করব। আগে যেগুলো বলতেছে এগুলো ক্লিয়ার করে ফেলেন বিল্ট ইন ফাংশন গুলো। আচ্ছা তো ব্যাকগ্রাউন্ড দিলাম কি ব্ল্যাক, হেডারে ব্যাকগ্রাউন্ড কিরকম চাচ্ছি? ব্ল্যাক চাচ্ছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক তাহলে কালার হোয়াইট নাকি। আর একটু প্যাডিং দিয়ে দিই 20 10, টপ বটম 20, লেফট রাইট 10, এরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, চলে আসছে না? আরে কিন্তু এখানে সমস্যা দেখেন, এতটুক এরিয়া ফাঁকা আছে, কি আছে তার মানে কি মার্জিন 0, প্যাডিং 0 পাই নেই নাকি? কিন্তু আমি যদি অন্য ব্রাউজারে চেক করি, এখানে তো ঠিকই আছে, তাহলে কি সমস্যা, এখানে গ্যাপ কেন? কে বলতে পারবেন কারণ? হ্যাঁ বা না কিছু তো একটা বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা পরে বলতেছি, আগে একটু ডিজাইনটা করে নেই। তাহলে হেডার H1, কি বললাম, এটা কালার দিয়ে দেই, কালার হোয়াইট থাকবে, তারপর মার্জিন 0, প্যাডিং 0, তারপর একটু প্যাডিং বটম দিয়ে দেই, যাতে একটু বটম থেকে থাকবে, প্যাডিং বটম 10 পিক্সেল। ঠিক আছে একটু বটম দিয়ে দিলাম, এখন একটু মোটামুটি আমার সুন্দর লাগতেছে। আচ্ছা তারপর একটা ক্লাস নিব আমরা, যেটা হবে কন্টেইনার, কি নিব নিব নেই নি নিব এখানে অ্যাড করব। আচ্ছা তো কন্টেইনারের ক্ষেত্রে যেটা করতে পারি, উইথ বললাম, উইথ 100% নিব না, চাচ্ছে ওই যে ওরকম কন্টেইনার, তো বললাম একটা স্ট্যান্ডার্ড উইথ দিলাম 120, যেটা বুট স্ট্র্যাপের কন্টেইনার থাকে না ওই টাইপের, সেখানে বললাম মার্জিন 0 অটো, মানে একটু মিডিলে থাকবে, ঠিক আছে। তারপর কি আছে আমাদের মেইন নাকি, মেইন মেইনের বললাম, আচ্ছা মেইন টু ডট মেইন নাকি, ডট মেইন ডট, এখানে মার্জিন বলে দিলাম 15 পিক্সেল, জিরো টপ বটম 15 পিক্সেল, আর একটা আছে কি ফুটার, কি আছে ফুটার, ফুটার ফুটারটা এটাই কপি করে নিয়ে আসি, জাস্ট একটু প্যাডিং কমায় দেব, প্যাডিং 10 করে দিই, ফুটার আমার ক্লাস না, ফুটার হচ্ছে আমার ট্যাগ, ঠিক আছে। আর এটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো,
আপনার মোটামুটি একটা স্ট্রাকচারে আসছে? হ্যাঁ, সিম্পল, মানে জাস্ট এই কোডগুলো একটু প্র্যাকটিস করবো আর কি। আচ্ছা, এখন আসি, এখানে কি আছে? আচ্ছা, কন্টেনারটা নিয়ে আসি। কন্টেনার তো, কন্টেনার নিয়ে আসার জন্য যেটা করব, ফুটার থেকেই শুরু করি, ডেভ ডট কন্টেনার, ঠিক আছে, এটা কন্টেনার। ওকে, এখন মেন, তাহলে আমরা এখন কি করবো, মেন থেকে কন্টেনার নিয়ে আসবো নাকি? তাহলে মেন, মেনের ভিতরে যাস, রেব ডট কন্টেনার, ঠিক আছে। আর ট্রেনার থেকেও কন্টেনার নিয়ে আসি, আচ্ছা, এই ফরম্যাট বুঝতে কোনো সমস্যা? জাস্ট ডিজাইন। আচ্ছা, এখন আসি, এইটা একটা গ্যাপ আছে, গ্যাপ আছে না? আচ্ছা, এই গ্যাপটা আমরা, আমি যখন অ্যাডমিন লগ ইন অবস্থায় থাকে, আমি যদি এটা লগ আউট করে দেই, দেখেন, আমি যদি এটা লগ আউট করে দেই, এখন দেখেন আমার জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমি লগ ইন অবস্থায় থাকি, তাহলে একটা স্পেস ধরে রাখবে, কি ধরে রাখবে? স্পেস ধরে রাখবে। তো এটা কারণ হচ্ছে যে লগ ইন অবস্থায় একটা স্পেস ধরে রাখে, তো ওটা কারণ হচ্ছে আমাকে এই যে ঠিক বডির উপরে, কোথায়, বডি ক্লোজিং এর উপরে একটা ওয়ার্ডপ্রেস এর ফাংশন ইউজ করতে হবে। পিএইচপি ওপেনিং ক্লোজ, এখানে হবে ডব্লিউপি ফুটার, কি বললাম, বডির উপরে কি কি ফাংশন দিলাম, ডব্লিউপি ফুটার, এইটা দিলে কি হবে দেখেন, ওই একটা বার চলে আসলো ওয়ার্ডপ্রেস, তো এই বারের জন্য একটা জায়গা দখল করে রাখে, যেটা লগ ইন অবস্থা থাকে, কিন্তু উইদাউট লগ ইন অবস্থায় কি হয় না, বুঝছি? আচ্ছা, এটু ক্লিয়ার। আচ্ছা, যেহেতু এটা ক্লিয়ার, একটু আগেই আচ্ছা, এখন যেটা করব, মানে ওয়ার্ডপ্রেসে কেটে গুলো পেজ কেটে আলাদা আলাদা পেজ ভাগ করতে হয়, মানে সব সবগুলো এক পেজে থাকে না, এগুলো কি করতে হয়, ভাগ করতে হয়। তো ভাগের সিস্টেম হচ্ছে যে জিনিসটা ফিক্স থাকবে ওইটা আপনি কেটে নিবে, আর যে জিনিসটা চেঞ্জ হবে সেই জিনিসটা ওই পেজে থাকবে, কি বললাম? এইটা তো ডিজাইন না, নাকি না? এইখানে দেখেন আসলে তো চারটা পেজের মধ্যে যেগুলো সব পেজে কমন আসছিল, তো এগুলো কি করছে, কপি পেস্ট করছে না, আর যেগুলো কমন ছিল না সেগুলো কি করছে, আলাদা করে করছি, ঠিক এরকম। তো আপনাকে দেখতে হবে, আর এখানে তো শুধু একটা পেজ হবে না, অনেকগুলো পেজ হবে নাকি? এখন প্রত্যেক পেজে কোন জিনিসটা সেম থাকবে, হেডার আর ফুটার প্রত্যেক পেজে সেম থাকবে না? যেগুলো সেম থাকবে ওগুলো আলাদা করে দেন, আর যেগুলো সেম থাকবে না চেঞ্জ হবে সেটা ওই পেজে রেখে দেন, এটা হচ্ছে কাটার কনসেপ্ট। আচ্ছা, 1 মিনিট, একটা কথা। আচ্ছা, কাটার সিস্টেম কি, যে পেজ গুলোতে যে জিনিস ফিক্স থাকবে ওটা কাটে কেটে আলাদা করে দিবেন, আর যেগুলো ফিক্স থাকবে না সেগুলো ওই পেজেই থাকবে,
বুঝছি। যেমন একটা ওয়েবসাইটে দেখা যায় যে এই যে এই হেডার আর ফুটার সবগুলো সেম থাকে না, কিন্তু জিনিসটা চেঞ্জ হয় কোনটা, মাঝখানে জিনিসটা মেন কন্টেন্টে কি থাকে, প্রত্যেক পেজে আলাদা থাকে, কিন্তু হেডার ফুটার তো সব সেম থাকে, সেম থাকে না। তো ওইটাই ওয়ার্ডপ্রেসে কনসেপ্ট হবে, যে জিনিসটা সেম থাকবে ওটা কেটে নিয়ে যাবে। যেমন একটা পেজ, আরো পেজ তৈরি করবো আমরা, কিন্তু প্রত্যেকটা পেজে হেডার ফুটার এগুলো আলাদা করে নিতে হয়। তো আপনি হেডার ফুটার আলাদা করে ফেলবেন, এখান থেকে এই যে হেডার থেকে এখানে হেডার ট্যাগ এখান থেকে নিয়ে এখান তো কেটে নিয়ে যান, কাট করলেন, কাট করে ওই যে ফোল্ডারের মধ্যে একটা নতুন ফাইল করেন, পিএসপি পিএসপি ফাইল, এটাকে বলেন হেডার, হেডারের মধ্যে তাহলে কোডটা যতটুকু কাটছেন পেস্ট করে দেন, ঠিক আছে। আচ্ছা এই গেল হেডার, আরেকটা নেন, আরেকটা কতটুকু কাটবো আমরা ফুটার থেকে নাকি? আর এক পেজে অনেকগুলো কোড থাকলে দেখা যাবে যে একটু ইয়ে হয়ে যাবে, কিন্তু যত কম কোড রাখতে পারেন তত সুবিধা। তাহলে এখানে পেজটা কাটেন, কেটে পিএসপি ফাইল ফুটার ফুটার ডট পিএসপি, তাহলে কপি করে পেস্ট করে দিলাম। এখন যদি আমি রিলোড দিই, ফ্যান সব চলে গেছে না? এখন আপনার ইন্ডেক্স পেজের সাথে ওটা লিঙ্ক করে, তাহলে আমি এখানে যেখান থেকে কাটছে ওইখান থেকে লিঙ্ক করবে, এমন না যে যেখান থেকে মন চাই লিঙ্ক করে দিলাম, যেখান থেকে যে অংশ কাটছে ওইখান থেকে ওইটা লিঙ্ক করবে। যেমন এখান থেকে হেডার কাটছে, তো হেডার লিঙ্ক করার জন্য পিএসপি গেট হেডার কি বললাম, কি বললাম, পিএসপি গেট হেডার, তাহলে কি লিঙ্ক হয়ে যাবে আমাদের হেডার ফাইলটা। আর একবারে নিচে যেখান থেকে ফুটার কাটছে সেখানে গিয়ে বলবো পিএসপি গেট ফুটার, এটা হচ্ছে লিঙ্ক করার সিস্টেম, ঠিক আছে। এখন অন্যান্য পেজে কি করব, জাস্ট এতটুকু লিঙ্ক কপি করে পেস্ট করে দেবো, বাদ বাকি আমি এখান থেকে কাজ শুরু করব, বুঝছি? না বুঝলে একটু প্র্যাকটিস করেন, যেভাবে বললাম ওইভাবে করেন, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত।